তো এটা আমরা আজকে এফআরবি বাইপাস করব, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, যেটা গুগল আইডি বাইপাস করব। এটা মডেল হচ্ছে রিয়েলমি নেটজো 30A, তো RMX 3171। তো এটা করার জন্য প্রথমে আমরা কোড নম্বর দিয়ে এই জায়গায় চেষ্টা করব যে বাইপাসটা করা যায় কি না। সাধারণভাবেই স্টার হ্যাশ 813 হ্যাশ, তো সবসময় এটা দিয়ে কাজ করে বেশিরভাগ মোবাইলগুলোতেই। কিছু সেন্সিটিভ কিংবা কিছু কিছু মোবাইলে এই অপশনটা কাজ করে না, মানে এফআরবি কোড নম্বরটা কাজ না করে না। সেই জন্য আমরা হচ্ছে এটা ভিন্নভাবে এটা কাজটা করব, কিভাবে করা যায় খুব সহজেই দেখাবো ইনশাল্লাহ, এবং স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এই জন্য যেটা করা লাগবে আমাদেরকে, এখান থেকে প্রথমে আমাদেরকে ওয়াইফাই কানেক্ট করা লাগবে। তো অলরেডি এটাতে ওয়াইফাই কানেক্ট করা আছে, তো ওয়াইফাই কানেক্ট করার পর স্টেপ বাই স্টেপ কীভাবে করা লাগে দেখাই দিব ইনশাল্লাহ, খুব সহজ একটা মেথড। আর এখানে বলে রাখা ভালো যে এই মেথডে আপনারা রিয়েলমি যে কোনো ফোনের কাজ করতে পারবেন খুব সহজেই। যাই হোক, আমরা ম্যানুয়েলি অ্যাটে নেটওয়ার্ক এই অপশনে যাব। যাওয়ার পরে এই জায়গায় মাইক্রোফোনটাতে ক্লিক করে নিচে ড্যানি যে অপশনটা আছে এটাতে দিব দুইবার। দুইবার দেওয়ার পরে তিনবার যখন আমরা এই মাইক্রোফোনে ক্লিক করব রেকর্ডিংয়ের অপশনে, সেই জায়গায় অ্যালাউ একটা অপশন আসবে গ্লোবাল, এই অ্যালাউ দিয়ে দিব আমরা। তারপরে এই জায়গা থেকে আমরা যাব পারমিশন, পারমিশন থেকে এই জায়গায় সার্চ করব আমরা। তো এই জায়গায় আমরা লিখবো রিস্টোর, রিস্টোর লিখলে আমাদের ব্যাকআপ রিস্টোর চলে আসবে। এই জায়গা থেকে জাস্ট আমরা ব্যাকআপ রিসেটটা দিয়ে দিলে আমাদের ফোন টোটালি হচ্ছে এফআরপি বলেন কিংবা গুগল আইডি বাইপাস বলেন হয়ে যাবে, জিমেল আইডি রিমুভ। তো খুব সহজে আপনার রিয়েলমি ফোন এইভাবে এফআরপি বাইপাস করতে পারেন। শুধুমাত্র আমি যে মডেলটা দেখালাম নেটজো 30A, এই ফোনটাতে না, যে কোনো রিয়েলমিতে আপনারা এই মেথডটা কাজে লাগাইতে পারেন, এবং শতকরা 80-90% সেট এভাবে আপনাদের এফআরপি বাইপাস হয়ে যাবে। দেখেন এফআরপি বাইপাস ডান, আমাদের কাজ শেষ, এখন শুধু মোবাইলটা রিসেট নিবে। রিসেট নেওয়ার পরে মোবাইলটা চালু হওয়াতে যতক্ষণ লাগে অতক্ষণ সময় আমাদেরকে ওয়েট করা লাগবে। মূলত আমাদের গুগল আইডি বাইপাস কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন একটু ওয়েট করব, আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় ওয়েব ডাটা কিংবা ফ্যাক্টরি রিসেটটা হচ্ছে, ডাটাটা ক্লিন হচ্ছে। তো আমি যেভাবে দেখালাম এভাবেই করবেন। দেখা গেল গুগলে গেলেন, তারপরে সেটিংয়ে গেলেন, ওইভাবে গেলাম হবে না। এটা আপনার এই জায়গা থেকে যেভাবে দেখানো হয়েছে এইভাবেই করবেন আপনারা। এই মডেলটা তো এইভাবে তো হবে হবেই ইনশাল্লাহ। আবার কিছু কিছু সময় দেখবেন যে এই মডেলটাতে আপনারা স্টার হ্যাশ 813 হ্যাশ দিলেই হয়ে যাবে, আবার অনেক সময় হবে না। সেক্ষেত্রে মানে এফআরপি কোড নম্বরটা যেসব মোবাইলে কাজ না করবে সেই সব রিয়েলমি সেটগুলোতে আপনারা এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এই জায়গায় লম্বা একটা সময় লাগবে, আপনাদেরকে ওয়েট করা লাগবে রিসেট হওয়ার পরে, কারণ টোটাল ফ্যাক্টরি ডাটাটা ওয়েভ হয়েছে, এই জন্য একটু সময় লাগবে। এই জায়গায় আমি ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছিলাম, খুব দ্রুত হয়ে গেল, কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল করার সময় অনেক সময় লাগবে। যাই হোক, এখন আমি ইউআই সেটিংটা করে নিব এই জায়গা থেকে। নেক্সট, নেক্সট। তো এই জায়গায় ওয়াইফাই কানেকশনের এই জায়গায় স্কিপ বাটন চলে আসবে, যদি স্কিপ বাটন না আসে তাহলে আপনারা ওয়াইফাই কানেকশন করে নেক্সট দিবেন। তো এই জায়গা থেকে আমি নেক্সট দিয়ে দিলাম। তো উপরে দেখেন একটা পপ আপ আসতেছে, এই পপ আপটা আসার কারণ আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম না এটার ভিতরে সিম ঢুকানো। উপরে দেখেন নেটওয়ার্ক আছে এবং ডাটা চালু, আবার এই ডাটা চালু আছে কিন্তু ডাটা নাই, মানে এমবি নাই, এই জন্য সে গুগল থেকে কিংবা ইন্টারনেট থেকে কোনো ইনফরমেশন নিতে পারতেছে না। সিম না থাকলে এই প্রবলেমটা হতো না, যেহেতু সিম লাগানো আছে এই জন্য আমরা সিমে ডাটা না থাকার কারণে আমরা এই জায়গা থেকে ওয়াইফাই কানেকশনটা করে নিব। আপনারা সিম খুলে নিলেও হবে, মানে আমি এই প্রবলেমের জন্য এখন সিম যদি খুলে নিতাম তাও হইতো, সিম আর খুললাম না, সিম লাগানো আছে থাক, আমি এই জায়গায় ওয়াইফাই কানেক্ট করে দিলাম, তাহলে আমার এখন ইন্টারনেট থেকে ডাটাগুলো নিয়ে নিবে মোবাইল। তো যেহেতু সিমে ডাটা ছিল না এই জন্য প্রবলেমটা দিছিল, সিমে ডাটা থাকলে এই প্রভাবটা আসতো না। যাই হোক, আপনারা সিম যদি লাগানো থাকে, ডাটা যদি চালু হয়ে থাকে আর এমবি যদি না থাকে আপনার সিমে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওয়াইফাই কানেকশন করে দেবেন। এবং এই জায়গায় চেকিং হবে ইন্টারনেট থেকে ডাটা কালেক্ট করবে মোবাইল, একটু সময় লাগবে, ইনস্টলিং আপডেট হইতেছে, বিভিন্ন অ্যাপ আপডেট হচ্ছে। তো এই জায়গা থেকে ডন কপি, ডন কপি করে দেওয়ার পরে আর এই বলে রাখা বলো আমি ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, ভিডিওটা স্কিপ করে দিছি,
এই জায়গা থেকে গুগল আইডি স্কিপ করে দিলাম আমি, ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য ফাস্ট ফরওয়ার্ড করা। তো আমি মোবাইলটা এখন অন করে আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাবো। তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে হচ্ছে এফআরপি কোড নম্বরের মাধ্যমেই এফআরপি বাইপাস হয়ে যাবে, মানে ইমার্জেন্সিতে যে 817 হ্যাশ লেখলেই হয়ে যাবে, কিন্তু কিছু কিছু মোবাইলে হবে না। কারণ হচ্ছে এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11 দেখেন, এবং মডেল হচ্ছে দেখেন রিয়েলমি নেটজো 30A, আর এটা দেখতেছেন যে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 11 একদম আপডেটেড একটা ফোন। যাই হোক, কাজটা করে ফেললাম, খুব সহজেই হয়ে গেল, আশা করি আপনাদের কাজে আসবে। আর যদি অবশ্যই কাজে আসেই তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য।